আমরা সারদা নারদার কথা ভুলে যাইনি, সেই মতো এগুলো না হয়ে যায়। আমরা চাইব দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে যারা দোষী তারা শাস্তি পাক, জনমানুষে তাদের নামগুলো প্রকাশ পাক, তারা শাস্তি পাক। আর এই কর্মকাণ্ডের মূল হোতা কে? তৃণমূল কংগ্রেস এক প্রকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল। সুতরাং এর মূল হোতাগুলো কারা, মেন মাথা কারা, কাদের নেতৃত্বে এগুলো হয়েছিল, তাদেরকেও জনমানুষে আনা দরকার। আমার তো আর একটা জিনিস মনে হচ্ছে যে কদিন পূর্বেই কলকাতা হাইকোর্টের বিচারপতির মাধ্যমে যেভাবে ভর্ৎসনার শিকার হতে হয়েছে বিডিকে, সে তার থেকে পরিত্রাণ পেতে এবং জনমানুষে ভেসে থাকার জন্য এটা করছে না তো? এটাও প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আশা করব আমাদের আধিকারিকরা যথাযথভাবে দায়িত্ব পালন করে যারা দুর্নীতির সাথে যুক্ত, পুরনিয়োগ থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতি যারা তদন্ত করছে যারা যুক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিক। পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান রতিনবাবু, যিনি বর্তমানে খাদ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন, তিনি সহ বিভিন্ন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে এখন তদন্ত চলছে। যেহেতু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটিতে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে, সেই রিক্রুটমেন্টগুলোতে পুরো চুরি করেছে তৃণমূল কংগ্রেস এবং টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে। রতিনবাবু চালাক লোক, প্রচুর সম্পত্তির মালিক, কিন্তু লোককে বুঝতে দেন না, চুপচাপ থাকেন, খুব সাধারণ সহজ জীবনযাপন করার চেষ্টা করেন। তো ইডির চোখে তো এইভাবে ধুলো দেওয়া যাবে না। ইডি মাত্র 6 জন অফিসার নিয়েও যেভাবে কাজ করছে, এই কাজ অত্যন্ত প্রশংসনীয়। আমার বিশ্বাস আগামী দিনে ইডি এই চোরগুলোকে উপযুক্ত জায়গায় পৌঁছবে। পাল্টা তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে রাখবো। দেখুন, একদিকে ইডি কোর্টে দাঁড়িয়ে বলছে আমাদের অফিসার কম আছে, আপনারাও দেখেছেন এক একজনের ঘাড়ে নাকি 20-22টা করে কেস, তাই জন্য তদন্তে ঢিলেমি হচ্ছে, হাইকোর্টের কাছে ভর্ৎসিত হচ্ছে। আবার উল্টো দিকে তারা দৌড়চ্ছে, যেদিন আমাদের ঘোষিত কর্মসূচি সেদিনই ভয় দেখানোর জন্যে, জুজু দেখানোর জন্যে তারা বিভিন্ন জায়গায় রেড করছে। এটা তো নরেন্দ্র মোদী ভয় পেয়েছেন এবং ইডি সিবিআই কে শাখা সংগঠন হিসেবে কাজে লাগাচ্ছেন, এটাই আসছে সামনে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি তল্লাশি অভিযান প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বললেন, এবার শোনাবো আপনাদের। দেখো, এই মুহূর্তে জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, যিনি আইএস অফিসার, যিনি একজন আমলা, তার বাড়িতে এখনও পর্যন্ত তার যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে এখনও পর্যন্ত কিন্তু এই তল্লাশি অভিযান চলছে এবং তার বেশ কিছু ব্যাংকের বেশ কিছু নথি, সেইগুলোকে বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলা হচ্ছে। এবং আজকে যেমনটা আমরা জানতে পাচ্ছিলাম যে তার যে ব্যাংকের যে অ্যাকাউন্ট যেখানে রয়েছে সেখানে গিয়ে ব্যাংক লকার, সেই লকারে কী কী তথ্য রাখা হয়েছে সেই বিষয় নিয়েও কিন্তু তথ্য নেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। এবং তার সঙ্গে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি নিজে ডিরেক্টর ছিলেন লোকাল বডির পূর্ব দপ্তরের তৎকালীন, এবং 2017 থেকে 2019 তিনি দায়িত্ব তার ছিল, এবং সেই সময়ে যে নিয়োগগুলো হয়েছে বিভিন্ন পুরসভায় সেই নিয়োগের ক্ষেত্রে তার কী কী জানা রয়েছে এবং বেশ কিছু ডকুমেন্ট যেখানে তার সই রয়েছে সেই বিষয় নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্র থেকে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বর্তমানে যদিও সেই দপ্তরে নেই, বর্তমানে তিনি এইচআরবিসির সেখানকার সেক্রেটারি, এবং তাকে আজকে দেখা যাচ্ছে যে ঠিক 4:05 থেকে এখানে ইডির গোয়েন্দারা এসে পৌঁছান, 5:30 থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়, প্রায় 13 ঘন্টা অতিক্রান্ত, এখনও পর্যন্ত তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদও চলছে এবং তার সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযানও চলছে, এমনটাই আমরা জানতে পাচ্ছি।